ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো নাকি গরম পানি দিয়ে এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত চাহিদার উপরে নির্ভর করে ঠান্ডা পানি দিয়ে গোসল করার বেশ অনেক উপকারিতা রয়েছে এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে চুলের স্বাস্থ্যের উন্নতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেজাজ ভালো করে ক্লান্তি দূর করে শরীরের ওজন কমাতে সাহায্য করে স্ট্রেস কমায় এবং রক্ত সঞ্চালনও উন্নত করে অন্যদিকে গরম পানি দিয়ে গোসল করারও কিছু উপকারিতা রয়েছে এটি ত্বকের জ্বালাপোড়া কমায় পেশির ব্যথা কমায় সর্দি কাশি নিরাময় সাহায্য করে মাথা ব্যথা কমায় শরীরকে শিথিল করে ঘুম ভালো আসে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে এখন প্রশ্ন হলো যে কোন পরিস্থিতিতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো আর কোন পরিস্থিতিতে গরম পানি দিয়ে গোসল করা ভালো সাধারণত গরমকালে গোসল করার সময় গরম পানি ব্যবহার করাই শ্রেয় এটি শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক বেশি সাহায্য করে আর শীতকালে গোসল করার সময় হালকা গরম পানি ব্যবহার করা ভালো কারণ এটি শরীরকে উষ্ণ রাখতে সহযোগিতা করে আপনি যদি আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে চান তাহলে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই ভালো আর আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলেও ঠান্ডা পানি দিয়ে গোসল করাই ভালো আপনি যদি পেশির ব্যথা অথবা সর্দি কাশি নিরাময় করতে চান তাহলে আবার গরম পানি দিয়ে গোসল করাই ভালো এমনকি মাথা ব্যথা কমাতে অথবা ভালো ঘুম আনতে চান তাহলেও গরম পানি ব্যবহার করাই ভালো অবশেষে আপনার ব্যক্তিগত পছন্দ এবং পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন পানি দিয়ে গোসল করা আপনার জন্য ভালো আর ঠিক এমনই স্বাস্থ্য সচেতনতামূলক বই সংগ্রহ করতে পারেন ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে